আপনাদের ভেতরে অনেকেই এরকম প্রশ্ন রেখেছেন, বিদেশে পড়াশোনা করতে যাওয়া মানে বিদেশি ডিগ্রি, সেটা বিদেশি ব্যাচেলার ডিগ্রি হোক, মাস্টার্স ডিগ্রি হোক, এবং ওই যে আমাদের গত এমবিএ এর ভিডিওটার পর বিদেশি এমবিএ নিয়েও কয়েকজন প্রশ্ন রেখেছেন। তার মধ্যে মাহাদি হাসান একজন আছেন, যিনি জিজ্ঞেস করেছেন যে বিদেশে ব্যাচেলার্স করলে ভালো হয় না মাস্টার্স বা এমবিএ করলে ভালো হয়। আসলে এখানে পুরো বিষয়টা নেমে আসে হলো যে আপনি এডুকেশনটা শেষ করার পর মানে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা শেষ করার পর আপনি কি করতে চান, সেই ভিত্তিতে উত্তর আসবে যে আপনার বিদেশে ব্যাচেলার্স করা উচিত, মাস্টার্স করা উচিত, দুটোই করা উচিত না কোনোটাই করা উচিত না। বাংলাদেশে আমরা বলতে পারি এটা কিছু দূর প্রিভিলেজড, যারা মানে প্রিভিলেজড পরিবার থেকে আসে তাদের একটা ডাইলেমা বা তাদের একটা প্রশ্ন যে আমরা দেশে থাকবো না বিদেশে যাব। কারণ অবভিয়াসলি আপনারা সবাই খুব ভালো করে জানেন যে বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এটার একটা বিশাল কারণ হলো আমাদের এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কফোর্স, মানে আমাদের ছেলে মেয়েরা যারা বিদেশে যে কাজ করে, কামাই করে টাকা দেশে ফেরত পাঠায়, তাদের কাছে এই প্রশ্নটা আসলে আসে না যে আমরা বিদেশে যাব কি না। সো এটা মোর আপার মিডল ক্লাস বা আপার ক্লাসের প্রশ্ন যে দেশে থাকবো না দেশের বাইরে যাব। এখন এই প্রশ্নটা কেন আনলাম, এই যে এই বিবিএ বা ব্যাচেলার্স মাস্টার্স বাইরে করার প্রশ্ন নিয়ে, হলো যে আপনি যদি দেশে চাকরি করতে চান মানে আপনি দেশের ওয়ার্কফোর্স জয়েন করবেন, বাংলাদেশে ঢাকায় চাকরি করবেন বা চিটাগাংয়ে বা বাংলাদেশে চাকরি করবেন, তাহলে বাইরের কোনো ব্যাচেলার্স ডিগ্রি আপনাকে অ্যাডিশনাল কোনো ভ্যালু দেবে না, অ্যাডিশনাল কোনো ভ্যালু দেবে না। এখন আপনি যদি বলেন যে না না, স্বনামধন্য কিছু বিশ্ববিদ্যালয় আছে ঢাকা শহরে, তাদের ওখানে শিক্ষক হতে হলে বিদেশি ডিগ্রি লাগে, এই কথাটা সত্যি। আমি যতদূর জানি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এরকম আরও দু একটা হয়তো আছে আইইউবি, যারা ইদার প্রাধান্য দেয় বা বিদেশি ডিগ্রি ছাড়া টিচার অ্যাপয়েন্টই করে না, এরকম কিছু আছে। এখন এই চাকরিগুলো যদি আপনার ফাইনাল গোল হয় তাহলে আপনি বিদেশি ডিগ্রি নিতেই পারেন, কিন্তু এই বিদেশি ডিগ্রি নিয়ে এই চাকরির বাইরে অন্য কোনো চাকরিতে আপনি বড় কোনো এজ পাবেন না, কোনো ফেভার পাবেন না। সো আপনি যেই টাকা দিয়ে, কথার কথা এক্স অ্যামাউন্ট অফ টাকা দিয়ে আপনি ব্র্যাকে যদি একটা ডিগ্রি নেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় বা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বা আইইউবিতে বা আইবিএতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত আইবিএতে একটা ডিগ্রি নেন, সেই ডিগ্রি দিয়ে আপনি বড় বড় যে কোনো কোম্পানি, বিশেষ মাইক্রো টোব্যাকো, ইউনিলিভার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইবিএল ব্যাংক, ইউসিপি, যে কোনো বড় কোম্পানির কথা বলেন, আপনি যে চাকরিটা পাবেন তার থেকে 5-10 গুণ বেশি টাকা খরচ করে পাশ্চাত্যে কোথাও যেয়ে, কারণ আমরা বিদেশি যখন বলি আমরা বেসিক্যালি ধরেই নেই যে ওয়েস্টার্ন কোনো দেশে, কারণ আপনার দেশের থেকে আর উন্নত মানের কোনো দেশে যেয়ে আপনি ব্যাচেলার্স বা মাস্টার্স পড়াশোনার ডিগ্রিটা নিয়েছেন। সো আরও 5-10 গুণ বেশি টাকা দিয়ে আপনি যে ডিগ্রিটা নেবেন, এসে ওই ইউনিলিভারের বা বিএটির চাকরিতে আপনি কোনো অ্যাডভান্টেজ পাবেন না, ওই এনএসইউর ছেলে বা মেয়েটা আর আপনি যে আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছেন ছেলে বা মেয়েটা সেম জায়গায় দাঁড়াবেন। তাহলে কেন কষ্ট করে এত বেশি টাকা দিয়ে বিদেশে যেয়ে পড়াশোনা করবেন, খুব বেশি মানে আসলে আমি দেখি না। হ্যাঁ, এখন এমন হতে পারে আপনাদের মধ্যে অল্প কিছু সংখ্যক থাকতেই পারে যাদের বাবার বা পারিবারিক বড় ব্যবসা আছে, তারা বাইরে থেকে উচ্চশিক্ষা নিয়ে এসে সেই ব্যবসা দেখতে চায়, কিন্তু আসলে শিক্ষাটা আকাশ পাতাল ডিফারেন্স হয় না, যেটা ডিফারেন্স হলো ব্র্যান্ডের। কারণ আপনি যখন নিজের একটা ব্যবসা পরিচালনা করবেন, আপনি বাইরে থেকে এসে বলবেন আমি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া বা ওয়ার্টন বিজনেস স্কুল থেকে পড়ে এসেছি, তখন ওই যে আপনার ব্র্যান্ডটা আরও শক্ত হবে, যে সো অ্যান্ড সো কোম্পানির এমডি ওয়ার্টনের ডিগ্রি আছে, ব্র্যান্ডটা আর একটু শক্ত হবে এর বাইরে। সো চাকরির ক্ষেত্রে কোনো ডিফারেন্স হবে না, ব্যবসার ক্ষেত্রে নিজের ব্র্যান্ডের কিছু ডিফারেন্স হবে। এই কথাগুলো কেন বলছি, কারণ আপনার বিদেশে ডিগ্রি তাহলে সবচেয়ে বড়ভাবে কাজ করবে যদি আপনি বিদেশে থেকে যেতে চান, বিদেশে যদি থেকে যেতে চান তাহলে আসলেই বিদেশি ডিগ্রি আপনার জন্য ভালো কাজ করবে, এবং বিদেশে যদি থেকে যেতে চান তাহলে ব্যাচেলার্স ডিগ্রি আপনার জন্য আরও বেশি কাজ করবে মাস্টার্স ডিগ্রির থেকে। ব্যাচেলার্স ডিগ্রি করার পর সো আপনি 4 বছর, সো স্পেশালি আপনি যদি অস্ট্রেলিয়া বা আমেরিকা বা ক্যানাডার কথা চিন্তা করেন, এখানে ব্যাচেলার্স ডিগ্রি 4 বছরের, আপনি যদি ইংল্যান্ডের কথা চিন্তা করেন তাহলে ব্যাচেলার্স ডিগ্রি 3 বছরের। ইদার ওয়ে এই জায়গাগুলোতে গেলে আপনি আরও লম্বা সময় পাচ্ছেন এই জায়গাটা সম্বন্ধে আরও ভালোভাবে জানবার, এখানে আরও ভালোভাবে চাকরি খুঁজবার, এবং এই বেশিরভাগ দেশগুলোতেই আবার ভিসা সিস্টেমও আছে যে এখানকার ডিগ্রি করলে তারপর 1 বছর বা 2 বছর আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য ওখানে থাকতে পারেন, এবং আপনি যদি ভালো কাজ করতে পারেন, এই 1 বছর 2 বছর ভালো কাজ দেখান, তাহলে আপনার যে কর্মস্থান
যে কোম্পানি আপনাকে চাকরি দিয়েছে তারা আপনার জন্য অ্যাডিশনাল কাজ করবে যেন আপনি লং টার্ম ওখানে থেকে যেতে পারেন এবং আলটিমেটলি 5 বছর 8 বছর এক এক দেশে এক রকম হয়তো আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা অনেক বছর ধরে করে আসছে। সো আপনি যদি বিদেশে থাকতে চান, বিদেশে যেতে চান, তাহলে বিদেশে ব্যাচেলার্স ডিগ্রি ইজ এ গুড আইডিয়া। ব্যাচেলার্স ডিগ্রি যদি নেহাইতি না করতে পারেন তাহলে মাস্টার্স ডিগ্রি করেও বিদেশে থাকতে পারেন, কিন্তু দেশে ফেরত আসতে হলে এই ডিগ্রিগুলো আসলেই বড় ব্র্যান্ডিং ছাড়া, এবং ব্র্যান্ডিং কি চাকরির লেভেলে ব্র্যান্ডিং না, অন্য লেভেলে ব্যবসার লেভেলে ব্র্যান্ডিং, তাছাড়া তেমন কোনো ভ্যালিউ এটা দেয় না। কিন্তু ওই যে তাহলে বিদেশে থাকার কথাটা নিয়ে কেন শুরু করলাম, বিদেশে থাকার কথাটা নিয়ে শুরু করলাম বিকজ আমি এগেন গত 13 বছরের শিক্ষকতায় অনেক ছাত্রছাত্রী এবং এগেন আমি প্রিভিলেজ ক্লাসের ছাত্রছাত্রী বেশি পাই, কারণ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটা স্বনামধন্য ঢাকা শহরের সবচেয়ে নাম করা, হয়তো বাংলাদেশের সবচেয়ে নাম করা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা। সো সেখানে যারা যান তারা ইউজুয়ালি উচ্চ মধ্যবিত্ত, ইউজুয়ালি সব ধরনের লোকজনই যান বাট বেশিরভাগ উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবার থেকে যান বেশিরভাগ। সো তাদের এই প্রিভিলেজটা থাকে যে তারা চিন্তা করতে পারে যে দেশে ফেরত আসবো কি আসবো না, এবং তার অনেক সময় আমাকেও জিজ্ঞেস করে যে স্যার আপনি কি সাজেস্ট করেন বিদেশে যাব। তো অফকোর্স আমার পরিচিতি, আপনারা এই চ্যানেলগুলোর সাথে যারা সংযুক্ত আছেন, এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তারা খুব ভালো করেই জানেন যে আমি বাংলাদেশের রাজনীতির সাথে অতপ্রোতভাবে সম্পৃক্ত। সো বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে অবভিয়াসলি আমি এক জায়গা থেকে সবাইকে বলবোই যে দেশের ছেলে দেশের মেয়ে তোমরা দেশে থাকো দেশের জন্য কাজ করো, এটা যেমন সত্যি, আবার আরেকটা জিনিস সত্যি হলো যে এই দেশের ছেলে মেয়েরাই কিন্তু বিদেশে গিয়ে চাকরি করে টাকা পাঠিয়ে এই দেশের অর্থনৈতিক উন্নয়ন করেছে। সো আমি আমার ছাত্রছাত্রীদের এটাও বলি যে তুমি নিজে চিন্তা করো যে তুমি দেশে থেকে দেশের জন্য কি দিতে পারবে আর দেশের বাইরে যেয়ে দেশের জন্য কি দিতে পারবে, কারণ অনেকে আছে, আমি নিজে একটা ঢাকা শহরের 70-80 দশকে ঢাকা শহরের ইংরেজি মাধ্যম স্কুলে পড়েছি এবং আমার ক্লাসে যারা খুব মেধাবী ছিলেন তারা সবাই বিদেশে গেছেন, যারা খুব মেধাবী ছিলেন, হাতে কোনো দুই একজন যারা মেধাবীও ছিলেন এবং বাবা মার অনেক সম্পত্তি বা প্রতিপত্তিশীল ছিলেন তারা রয়ে গেছেন, বাট যাদের বাবা মারা মিডল ক্লাস ছিল তারা সবাই বিদেশে গেছেন। এবং তারা যতজনের সাথে, সেই 80 দশকের আমার ক্লাসমেট যতজনের সাথে আজকেও আমার যোগাযোগ আছে, তারা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো করছেন। এমন কেউ নেই যাদের বছরের আয় বাংলাদেশি টাকায় 5-10 কোটি টাকার কম, চাকরিজীবী কিন্তু বছরে আয় 5-10 কোটি টাকার কম এমন কেউ নেই। এখন আপনি চিন্তা করেন যে এই যে সিম্পল 10 কোটি টাকা, এটা বেশি টাকা শোনায় না, জাস্ট $1 মিলিয়ন, এইখানে ঢাকা শহরে সবচেয়ে ভালো চাকরি যদি আপনি করেন কতখানি সম্ভাবনা আছে আপনার এই $1 মিলিয়ন 10 কোটি টাকা কামানোর? আপনি যদি বিশাল কোনো ব্যাংকের MD হন 30-40-50 লাখ টাকা আপনার মাসে বেতন হবে, এবং বিশাল ব্যাংক কয়টা আছে? 5টা 6টা, তার মানে MD কয়টা আছে? 5টা 6টা। সো এই যে তাদেরও যদি 50 লাখও তারা পায় তাও বছরে হচ্ছে 6 কোটি 10 কোটি পার করছে না, এবং এরকম আছে কয়জন? 10 জন 15 জন 20 জন। তাহলে এই যে যারা মেধাবী মিডল ক্লাস ফ্যামিলি থেকে ছেলেমেয়েরা আছেন তারা, মানে আমি আমার জেনারেশন দিয়ে পরিচয় দিচ্ছি, যে বাইরে যে এর থেকে অনেক বেশি করতে পারছেন, এবং যখন করতে পারছেন তখন কিন্তু এরা দেশেও ফেরত পাঠাতে পারছেন তাদের পরিবারকে। যার কামাই 10 কোটি সে যদি 5 কোটি পরিবারকে পাঠায় এই 5 কোটি কিন্তু দেশের উন্নয়ন হচ্ছে। আর আপনি দেশে থেকে নিজের মেধারও যদি পুরো মূল্যায়ন না পান তাহলে একটা পয়েন্টের পর আপনিও হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। সো আপনার মেধা কতখানি, আপনার নিজের উপরে বিশ্বাস কতখানি এবং আপনি আসলে কি করতে চান, এই সব কিছুর উপরে ডিপেন্ড করবে আপনার জন্য দেশে থাকা না বাইরে যেয়ে কিছু করে সাথে দেশের জন্য একটা আপনার কন্ট্রিবিউশন রাখা কোনটা বেটার হতে পারে। যাই হোক, মেইন যে প্রশ্নটা ছিল যে বিদেশে যে ডিগ্রি নেওয়ার ভ্যালিউটা কি, আমশোর এতক্ষণে আপনাদের অতখানি বুঝাতে পেরেছি যে বিদেশে যে ডিগ্রি নেওয়ার মেইন ভ্যালিউটা তখনই আসে যদি আপনি আসলে বিদেশে থেকে কাজ করতে চান, দেশে ফিরে এসে কাজ করতে চাইলে আসলে বিদেশি ডিগ্রি তেমন খুব একটা মূল্যায়ন আপনারা পাবেন না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, এবং এই ভিডিও নিয়ে বা অন্য যে কোনো ভিডিও নিয়ে বা অন্য যে কোনো কিছু নিয়ে যদি আপনাদের মাথায় কোনো মনে কোনো প্রশ্ন আসে, কোনো প্রশ্ন জাগে, প্লিজ এখানে কমেন্টস আপনারা রাখবেন। এবং আজকে যেমন এই আপনাদের প্রশ্নের উত্তরই এই ভিডিওটা হয়েছে, এরকম আগামীতেও আপনাদের প্রশ্নের উত্তর দিতে এরকম ভিডিও আমরা সাজিয়ে আপনাদেরকে পরিবেশন করতে থাকবো। আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ।